Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি খাগড়াছড়ি থেকে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে স্পঞ্জের মিষ্টি করে দেখাবো আমি, অথবা রসগোল্লাও বলতে পারেন। একদম ইজি। প্রথমে আমি দুধ বসিয়ে দিয়েছি, একদম খাঁটি দেশি গরুর দুধ 2 লিটার নিয়েছি। এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা আমার দুধটা ফুটে উঠেছে, দেখুন। আমি এই ছানাটা কাটবো লেবু দিয়ে, আপনারা চাইলে ভিনেগার দিয়েও কাটতে পারেন। আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। কতক্ষণ নাড়বো, আরো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ছানা কাটতে শুরু হয়ে গেছে, ছানা কাটতে শুরু হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব, চুলা অফ করে দেব। এরকম একটা পাতলা কাপড় নেবে, ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন যেন লেবুর এটা না থাকে। এখন আমি চিপে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ভালোভাবে চিপে পানি বের করে ঝুলিয়ে রাখতে হবে। বন্ধুরা এখন চিনি দিয়ে দেব 2 কাপ, 1 কেজি মিষ্টির জন্য 2 কাপ চিনি প্রয়োজন। পানি দিয়ে দেবো 5 কাপ। পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ছানা হয়েছে, ছানা নিয়ে নিয়েছে, কতটা সফট ছানা। এখন দিয়ে দেব 1 চা চামচ ময়দা। তো বন্ধুরা এখন ভালো করে এটাকে মতে নেব। মথার পর এরকম হয়েছে। এখন ছোট ছোট করে গোল গোল করে মিষ্টির সাইজ করে দেব। দেখুন বন্ধুরা মিষ্টির সাইজ, আপনারা চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, যার যেরকম সাইজ লাগে সেরকম সাইজে মিষ্টি বানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এভাবে বানিয়ে ফেলেছি মিষ্টিগুলো। পানি হয়ে গেছে, একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য, 10 মিনিট পর আবার উল্টে নেড়ে দেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর মিষ্টিগুলো ফুলে উঠেছে। এখন ফুটে দেব। দশ মিনিট পর উল্টে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখতে হবে। এবার জলটা হাই করে দেবো, এতক্ষণ লো ছিল এবার হাই করে দেবো। তো বন্ধুরা মিষ্টি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার স্পঞ্জের মিষ্টি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, গরম গরম খেতে দারুণ মজা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে,
কতটা জুসি এবং সফট হয়েছে। আজকের মতো এ পর্যন্ত। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনারা যদি আমার মতো একদম ঠিকঠাক ফলো করে মিষ্টি বানান, একদম পারফেক্ট মিষ্টি হবে। আসসালামু আলাইকুম।